নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আমি সন্তোষ রয়েছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে আরো আমাদের দুই সহকর্মী রয়েছে সৃজিতা এবং তনয়া স্টুডিও থেকে এবং আমরা সরাসরি সন্দেশখালি থেকে শুরু করে এই কলকাতায় নজর রাখছি এই মুহূর্তে যে বিজেপি বিধায়কদের বাস রাজ্যের বিরোধী দল নেতা সহ শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন সেই বাস আটকে দিয়েছে সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং পুলিশ কর্মীরা পুলিশ আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে আজ দুপুর দুটোয় কি কি ব্রেকিং খবর উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে সরাসরি নজর রাখতে হচ্ছে সন্দেশখালিতে গভর্নর এই মুহূর্তে সন্দেশখালিতে রয়েছেন রাজ্যপাল সন্দেশখালিতে রয়েছেন কি ছবি উঠে আসছে সমাজদূতা রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের আরেক সহকর্মী সমাজদূতা রয়েছে সন্দেশখালি থেকে সরাসরি এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সমাজদূতা আমরা এই বিষয় নিয়ে আরো জানবার চেষ্টা করবো এই মুহূর্তে সমাদৃতার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে আমাদের অপর প্রতিনিধি যেমনটা সন্তু জানাচ্ছিল একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট গুলো আপনাদের সামনে তুলে ধরছে বিট্টু রায় চৌধুরী আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিট্টু কি কারণের জন্য আটকে দেওয়া হলো তবে বিট্টুর সঙ্গে কথা বলবার আগে শুভেন্দু অধিকারী কিছু বলছেন আগে শোনাই আপনাদেরকে কি বলছেন তিনি বিজেপির বিরোধী দলনেতা বিজেপির এমএলএ আর বিজেপি পার্টিকে আশীর্বাদ করছে শুভেন্দু বাবু কোথায় আপনার গায়ে কোন রকম ওয়েপেন্স আছে এই মুহূর্তে বলছে নাকি আপনি নাকি খতরনাক এইখানে জঙ্গি সন্দেশখালি সঙ্গে আছি তাহলে এখানে ভয় পাওয়ার কি কারণ ওদের জিজ্ঞেস করুন মমতা পুলিশকে জিজ্ঞেস করুন কি করবেন ওই ডকুমেন্ট আমার বিরাট কাজে লাগবে ওর যে চিঠির কপি তরুণ জ্যোতিকে দিয়েছে ওটা আমার কাজে লাগবে ভবিষ্যৎ কোর্টে যাচ্ছেন তিনি কোন সংগঠন করেন যে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাকে এই ধরনের চিঠি পাওয়া হচ্ছে বা নোটিশ পাঠানো হচ্ছে আমি আরেকবার একবার চেষ্টা করবো এলোপির কাছে যাওয়ার এবং তার কাছ থেকে সামগ্রিক ভাবে যে ঘটনা ঘটলো স্পিকার আপনাদের এই টি শার্ট নিয়ে আপত্তি প্রকাশ করেছেন আজকে আপনাদের এখানে চিঠি পাঠানো হচ্ছে যাতে করে বেকারদের সর্বনাশ করেছে 50 লক্ষ যুবক যুবতীকে বাইরের রাজ্যে পাঠিয়ে দিয়েছে মুসলমান মহিলাকে পুড়িয়ে মেরেছে এই চোর মমতা 6,93,000 কোটি টাকা ঋণ করেছে রাজ্যকে অর্থনৈতিক ভাবে দেউলিয়া করে দিয়েছে মাথা পিছু 60,000 টাকা ঋণ করেছে সিঙ্গুরের কারখানা ডিনামাইট দিয়ে পুড়িয়ে ভেঙে উড়িয়ে দিয়েছে এই চোর মমতার নির্দেশে হচ্ছে বাজেট নিয়ে আজকে আপনি শুরুতেই প্রশ্ন করলেন স্বরাষ্ট্র বাজেট নিয়ে কোনো আলোচনা হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কোনো প্রশ্ন উত্তরে আসে না আজকে সোমবার উনার ডেট ছিল গিলোটিনে চলে যাচ্ছে একের পর একবার কোনো দিন করে না উনার এবারেরও দেখবেন স্বাস্থ্য ভূমি সংস্কার পার্বত্য উন্নয়ন আপনার হোম নো বাজেট ডিসকাশন কোশ্চেন অ্যান্সারে আসে না ভূ ভারতে পাবেন না এইরকম শেষ কবে দেখেছেন স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হচ্ছে আমার মনে নেই আমি 6 থেকে 9 ছিলাম বুদ্ধবাবু স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন 16 থেকে আছি আমার মনে নেই এক নজিরবিহীন ঘটনা নজিরবিহীন ঘটনা চলছে অহংকার উদ্ধত মুসলমানদের ভয় দেখাবো বিজেপির আর মা বোনেদের 500,000-এ কিনবো 45% হয়ে যাবে ক্ষমতায় আসবো ভাইপো টাকা চুরি করবে আর দুবাই সিঙ্গাপুরে পাঠাবে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এলপি তিনি তার যাবতীয় বক্তব্য রাখলেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরেক সাসপেন্ড হওয়া বিধায়ক এই মুহূর্তে মিহির গোস্বামী তার কাছে চলে যাব কি বলবেন মিহির বাবু লাগাতার এই ধরনের ঘটনা আপনি তো এই নিয়ে অনেকবার সাসপেন্ড হলেন এক হাউসে কোনো স্বরাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে না আপনারা প্রথমেই তুললেন আসলে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক সরকার বলে কিছু নেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন তুষ্টিকরণকারী জেহাদি এবং সন্ত্রাসবাদী সহ ধর্ষণকারীদের রক্ষাকারী মুখ্যমন্ত্রী তিনি কখনোই রাজ্য বাজেটে
অংশগ্রহণ করেন না, পুলিশ বাজেটে কোনো উত্তর দিতে আসেন না। আমরা আজ গতকাল থেকে সন্দেশখালিকে ঘটনাকে নিয়ে আমাদের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় জোর আন্দোলন করেছি এবং সন্দেশখালি নিয়ে আমরা শুনছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছিলেন, বিট্টু আমাদের প্রতিনিধি মিহির গোস্বামীর সঙ্গে কথা বলছিলেন। তারা সবই সাসপেন্ডেড হয়েছেন এবং এই মুহূর্তে সন্দেশখালি যাওয়ার পথে তাদেরকে আটকে রাখা হয়েছে। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে রয়েছেন। ভাস্কর, পুলিশের ঠিক দাবিটা কি, কেন প্রায় 60-65 কিলোমিটার পথ আগেই তাদেরকে আটকে দেওয়া হলো, কারণটা কি বলছে পুলিশ? একদমই একদমই, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর ঠিক এই কারণটাই বিজেপির বিধায়কেরা বা বিজেপির সেলের যারা আইনজীবীরা রয়েছেন তারাও বুঝে উঠতে পারছেন না। কিছুক্ষণ আগেই তোমায় ছবিটা দেখাচ্ছিলাম যে এই যে বাস, এই বাসেই কিন্তু বিজেপি বিধায়কেরা তারা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করছেন এবং তার থেকে কিছুটা দূরে ঠিক যেখান থেকে বাসন্তী হাইওয়েতে প্রবেশ করতে হয় ঠিক সেই জায়গাতেই কিন্তু একটা বিরাট সংখ্যায় পুলিশ বাহিনী কিন্তু এখানে ডিপ্লয় করে রাখা হয়েছে এবং এবং একই সঙ্গে কিন্তু ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক একেবারে বাসন্তী হাইওয়ের যে মুখটা সেই মুখে। এবং এটাই সব থেকে বড় প্রশ্ন যে কী এমন হয়ে গেল যে সন্দেশখালির 60 কিলোমিটার আগেই পুলিশকে এত বিপুল সংখ্যায় পথে নেমে পড়তে হলো বিজেপির বিধায়কদের আটকানোর জন্য। ছবি দেখাবো একটু 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 গোটা বাসটা ঘুরে দেখাবো একটু তোলো, দেখতে পাচ্ছি এত সংখ্যক পুলিশ রয়েছে, আটকানো হলো কেন? কেন হলো ওরা নিজেরাও জানে না, আমরাও জানি না, আপনারাও জানেন না, আবারও কি সেই আদালত বর্ষা একদম জানে না তাই জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি রয়েছেন, কি কথা হচ্ছে শোনাবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে বিজেপির নেতৃত্বের তরফ থেকে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কী কারণে বাধা, সেই বাধার কারণটা এখনও অবধি বিজেপি নেতৃত্ব রিকোয়েস্ট সন্দেশখালি বসিরহাট পুলিশ স্টেশন থেকে নাকি এসপি রিকোয়েস্ট করেছে মাননীয় বিরোধী দল তাকে অ্যালাউ না করা হয়, কলকাতা পুলিশে মানে এক্সেপশনাল রিকোয়েস্টে কাজ করে আটকে দিয়েছে। কিন্তু কারণটা যায় না, কারণ 144 আছে পার্টিকুলার ওই এরিয়ায়, পার্টিকুলার ওই থানায়, এটা এখানে করা যায় না, এটা গাজোয়ারি হচ্ছে, ওনাদের ওপর থেকে অর্ডার আছে, এই ওপরটাকে ওনারা কোনো সময় বলবেন না। ধরুন এই এই পুলিশ আপনারা শুনলেন যেখানে বিজেপি বিধায়কদেরকে আটকানো হয়েছে এবং পুলিশ সেখানে যথাযথ কারণ পর্যন্ত দেখাতে পারেনি এবং যেখানে 144 তলা জারি নেই সেখানে তাদেরকে আটকানো হয়েছে এবং অন্যদিকে আবার অশান্ত সন্দেশখালি যেখানে শান্তি শৃঙ্খলা একেবারে ছিঁকে উঠেছে।